তুমি মাটি আসলাই অভিহান ওয়াইদুকুম ও মাটি তোমার দিলাম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ও মাটি থেকে তুমি উঠিবাই আমি এখন দেখছি আমারে তো এখন হইব না আমারে এখন হইব না মত সবল লাগি আছে মত থেকে বাসার কোন লাগি নাই আর মত বড় কঠিন জিনিস এই সরকার এই সরকার তো আজাব থেকে আল্লাহর কাছে ফানা সাইব আর সরকার তো আজাব থেকে আপনি হালাল হইতে হইলে আপনি হালাল খাইতাই আর ফরর জুলুম থেকে ফররের জুলুম থেকে বাঁচি যায় আর নমাজের পাবন্দি হইতাই ও কয়টা জিনিস যদি আপনার আমার আমলও আনতে পারো তে সরকার তো আজাব সময় মাফ পাইবাই নতুবা মাফ নাই আমরা তো একটা চিন্তা দাসি নানি আমিও বাঁচিতাম ভুয়াও বাঁচাইতাম আমিও বাসিতাম বিবিও বাসাইতাম আমিও বাসিতাম মেও বাস মেও বাস মেও বাসাইতাম একটা চিন্তা আছে নাকি আমি যে ভূতাত রইয়া এই ভূতাত আমার বাপ রইছ আমিও ভূতাত রইয়া আমার ছেলে রইছ এখান আপনার প্রমোশন হইত না ডিমোশন হইত এই ভূতাত প্রমোশন হইত না ডিমোশন জুড়ে মাছ মাটির গোল ভাতাইয়া ফাঁকা হইত ও তো আপনার সিলসিলা বাড়িত নাকি কিন্তু তোয়া যারা জাল লাগিয়া এ হয়তো তোমার স্মরণ না করতে পারে তুমি চিন্তা লাগাইও তোমার বাপে অত মেহনত কষ্ট করছ নাদিরা খাম করছ ঠেলা চলাইছ খেত কিছু করছ একটা আইন উন্নত করিয়া থাই তার নিজে তোমার লাগি সুন্দর করছ তুমি তোমার ছেলের লাগি সুন্দর করতাই তোমার বাবেলা বাবেলা তুমি তোমার মা বাবার লাগি যে ব্যবহার করবাই তোমার সন্তান থাকি তুমি ও ব্যবহার পাইতাই একে সত্য এখন এক টাকা আল্লাহ আসতে দিলে তার বিপরীত আল্লাহ আসরের দিন সত্তর টাকা দিত আর মেঠা এখন মেঘালয় এক টাকা সহানে চির খাটিলে বিয়ালে 80 টাকা পাই নাই হিনো আসরের দিন হইতা হিনো মেঠা এখন 10 লগে লগে পাবি এখন কোন গুণ তুমি ভালো হইতা ও আল্লাহ হইয়া দে আমি ও দিন তোরে সন্তানে মা চিন্ত নাই বাইরে বোন চিন্ত নাই বইনে ভাই চিন্ত নাই বাইরে বাইরে সিপাইয়ে বাইরে চিন্ত নাই ও দিন আল্লাহ খুচরা বন্দাম জমিন তুমি আমানত আমার আত্মান তৈয়া ইসলায় আমি আজ আসরের ময়দান হেও যদি তোমার ছিল না আমি আল্লাহ তোমার ছিল ভাইয়া ই আল্লাহ আমরা প্রতি দয়াল মেহের বা আসন নিল না আসন আমরারে আল্লাহ সাহায্য করত আমরারে দয়া করত মায়া করত আমরা লাগি হালালি করত হে ভাই আমরা ওই সা খাই না কি তুলাবে সরলে লুফ দিও তো খাই না নি ও লুফ গুলো লইয়া আল্লাহ সা খাইতা হেও আপনারে ছবিলা আধা সা হে নিয়া ও গো খালি কোন সুরত সাত সোয়ানির বাদেও আমার সার দেখবার থলফানি গটি আটি যা নিজে লইয়া আনলা আনার বাদেও হে তোমার গোটাই ঠানিলা যাই হোক আমরারে আল্লাহ জমিনও ফয়দা করছে আল্লাহর উদ্দেশ্য আছে আল্লাহর উদ্দেশ্য কিতা আল্লাহ হইছে ইল্লা লিআবুদু আল্লাহর ইবাদত করতাম আল্লাহর ইবাদত তোমার আমার কিতা করতাম আল্লাহ হইছে ওয়ালা জিকরুল্লাহি আকবার সব থেকে হাই লেভেলের ইবাদত হইল নামাজ এখন নামাজও লাগার মাঝে গাই ডিগ্রা কথাও মনোয়া বার খানো ফ খানত হেও খানাই মনোয়াস নমাজ পড়িয়া যাইতে খানো হেও বাজেটো হিসাব জি ঘুমাইতে সময় ঘুমর হিসাব লাগাইছো ফলি যায় দুয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া জিন্দার মায় মরার মাঝখানো আল্লাহর হাওয়ালা হইছো মৌতার জিন্দার দরমিয়ানো আল্লাহর হাওয়ালা হয়ে গেছো ও সময় তুমি কিছু পড়াশোনা করতে যদি হায়াতে বাসিয়া উঠি তে দুনিয়ার শুরু দেখতা আর যদি উঠিতাম মানি না আর দেখতাম না কিন্তু হুতিতে বাদল দিন তোর বাজেট আমরা লামাইলাছে না জি খানো গিয়া খানে বিপদি করতাম বেটা বিদেশ গেছে কি তোমার জমিনের দ্বারা উঠি এখানে আছে
তুমি তিনবার দশ নম্বরে চাটা কুদাল দিয়ে আউলার আইলি গুই হ্যাঁ তো হয় বছর থেকে আইসে আমরা আইয়া দেখে মাইয়ে মাই জেলা দেখিয়া গেছিলাম আমার খাদ্য ইলাম বলে আমার খাদ্য দেখি গুটি হবি আর মাসার খান দেখি বলো খবর লইয়া হুমল তাই তো দশ নম্বরে চাটা কুদাল দিয়া এক তিনবার আইলি গুয়া বলেতা ও যে বাড়াইয়া মাল তুইয়া গেছো ই তার কিছু আইসেন না না আইসেনি আইসে ও তার লাগা দিয়ে ফসলটা হইছে এই ফসল তোমার নি না তার মাতো জুড়ে মাতো বেঠার নানি তার তো হে মালি ফসল খাইছো হে খাইছো হে তুমি খাইছো ও হারাম খাইলা না হালাল খাইলা হারাম দাল দাইতে খেয়াল রাখি আনেল দনের সোলা খাইতে ইয়া যদি আইও ওবা বাড়াইতে হলি খাসি বাড়াইতে হলি তারি গুসা আনিও না নাইলে রাত তুই বেজ মাইয়া সব নষ্ট এটা এমনি নি বুজুর্গি এমনি ধরতো নি হালালিয়তর জীবন বানানি বড় কঠিন মাল যত সময় হালাল হইত না অত সময় পর্যন্ত জিসিম থাকি দিল থাকি বুঝাইরে হরাইতে পারতে না।